নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছি আজকের ক্লাস। আজকের আমরা শিখব শতাংশ। তা শতাংশ যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা এখন আজকে শুরু করছি। তো চলুন দেখে নেব আজকে আমাদের এই প্রথম প্রশ্ন আছে। তা প্রথম প্রশ্নের কোনটা সঠিক উত্তর আছে? তা 135 এর 35% সমান সমান এক্স এর 45% হলে এক্স এর মান কত? অপশান এ 95, অপশান বি 105, অপশান সি 120 এবং অপশান ডি 125। তো চলুন আমরা এখানে সলিউশন করে দেখে নিই যে এর সঠিক উত্তর কোনটা হবে এ বি সি ডি চারটে অপশানের মধ্যে। তো চলুন আমরা দেখে নেব। তা এখানে আমরা করেছি 135 এর 35 ইজ ইকুয়াল এক্স ইন্টু 45 পার্সেন্ট, যেহেতু 45 ডিভাইড বাই 100। তা ক্যালকুলেশন করেছি। তা ক্যালকুলেশন করার পরে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 105। তা যাদের উত্তর বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আপনারা বাড়িতে একটা কাজ করুন, একটা খাতা পেন নিয়ে বসুন, আপনারা অফলাইনে ভিডিওটা করুন, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করুন, আর তার সাথে সাথে আমরাও এখানে এই অঙ্কটা এক এক করে করব, করে এই অঙ্কের উত্তর করব। ঠিক আছে, তো চলুন এই অঙ্কের উত্তর অপশান বি 105। তা যারা অপশান বি করেছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আছে, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত পার্সেন্ট বাড়বে? অপশান এ 40%, অপশান বি 36%, অপশান সি 42% এবং অপশান ডি 44%। তাহলে আমাদের এখানে কি বলেছে, এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা আমরা এখানে একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব, সেই মেথডের মাধ্যমে আমরা এখানে দেখে নেবো যে এই কোশ্চেনের উত্তর কোনটা হচ্ছে। ঠিক আছে, তো চলুন আপনারা বাড়িতে খাতায় ক্যালকুলেশন করুন, করে উত্তর মিলেন, আর আমরাও এখানে ক্যালকুলেশন করে নিই। তা চলুন এই অঙ্কের উত্তর দেখবো। তাহলে নির্ণয় বৃদ্ধির হার কী হয়েছে? প্রথমে 20% বাড়িয়েছি, তাহলে 20 প্লাস পরেও 20% বাড়িয়েছি, তাহলে 20 ইন্টু 20 ডিভাইড বাই 100। আশা করছি এই ফর্মুলাটা আপনারা সবাই জানেন। তো এই ফর্মুলায় আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। তা এই শর্টকাট ফর্মুলাটা আপনারা মনে রাখবেন যে প্রথমে যদি 20% বৃদ্ধি হয় আর পরে যদি 20% বৃদ্ধি হয় তাহলে আমরা যোগ করব, আর প্রথমে যেটা বৃদ্ধি হবে সেটা বৃদ্ধিতে লিখবো, যদি সেটা পরে কমে যায় তাহলে সেটা মাইনাসে লিখবো। ঠিক আছে, ঠিক এইভাবেই আমরা ক্যালকুলেশন করব। তা ক্যালকুলেশন করার পরে এর পরবর্তীতে আমাদের অঙ্ক থাকবে, তা সেই অঙ্ককে আরও এই অঙ্কগুলো ভালো করে বুঝে নেবো। তবে এইটা শর্টকাট টেকনিক, এই শর্টকাট টেকনিকে আপনারা সবচেয়ে ফার্স্ট এই অঙ্কের উত্তরে আসতে পারবেন। তাহলে দুই নম্বর প্রশ্ন, আর দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর থ্রি। এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? অপশান এ 25%, অপশান বি 15%, অপশান সি 20% এবং অপশান ডি 33.3%। তাহলে চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখে নিচ্ছি যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হচ্ছে। ঠিক আছে, তো চলুন এই অঙ্কটা আমরা এখানে সলিউশন করছি, আপনারাও বাড়িতে নিজেরা খাতায় সলিউশন করুন, দিয়ে রাইট অ্যান্ড ক্রস মার্ক করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আজকে কী কত স্কোর করলেন। তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারে চলে আসছি। তাহলে বি এর বেতন 100 টাকা হলে এ এর বেতন 80 টাকা, কেন না এ এর বেতন বি এর বেতনের চেয়ে 20% যেহেতু কম বলেছে। তাহলে অর্থাৎ এ এর বেতন 80 টাকা হলে বি এর বেতন কম হবে কত? 20 টাকা, তাই না? তা সেইভাবে আমরা ক্যালকুলেশন করেছি, যতটা কম 20% কম তা সেই কম, তাহলে বি এর বেতন সি এর চেয়ে কত বেশি? তাহলে 20 ডিভাইড বাই 80 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 25%। তা যাদের উত্তর হচ্ছে তিন নম্বর প্রশ্নে অপশান এ 25%, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর। একটি সংখ্যার 70% সংখ্যাটি 21% অপেক্ষা 147 বেশি হলে সংখ্যাটি কত? খুব ভালো প্রশ্ন। এখানে কোশ্চেনটা খেয়াল করবেন যে কী কোশ্চেন লেখা আছে। একটি সংখ্যার 70% সংখ্যাটি 21% অপেক্ষা 147 বেশি হলে সংখ্যাটি কত? অপশান এ আছে 210, অপশান বি আছে 300, অপশান সি আছে 500 আর অপশান ডি আছে 700। তো চলুন অঙ্কটা করে দেখা যাক। তো আমরা অঙ্কটা করছি, তাহলে সংখ্যাটি কত হবে? যেহেতু 70% আর 21%, তাহলে এর মধ্যবর্তী সংখ্যা, তার মানে বিয়োগ করে আমরা বার করছি কি 49। তাহলে 49% যদি 147 হয় তাহলে 100% কত? তা সেটা বার করে আমাদের অ্যান্সার এখানে বার করেছি অপশান বি। তা যাদের উত্তর অপশান বি হচ্ছে তাদের সবার উত্তর কিন্তু এখানে সঠিক। চলে আসবে পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফাইভে। একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পায়, তাহলে কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য কত হ্রাস করতে হবে? ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা পড়বেন। একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পায়, কলমের মূল্য পূর্বের মূল্যের
সমান করতে বর্তমান মূল্য কতটা হ্রাস করতে হবে। অপশান এ 30%, অপশান বি 23/3/13%, অপশান সি 23/1/13%, আর অপশান ডি 27/2/11%। তা চলুন অঙ্কের ক্যালকুলেশনটা করে দেখে নেব। তাহলে মুদ্রা হ্রাস করতে হবে কত, 30 ÷ 30 + 100 + 30 × 100। তা আমরা এরকম করলে পার্সেন্টেজটা পড়ে যাবো, মানে 30 ÷ 130 × 100। তা আমাদের উত্তর বেড়েছে 23.1/3, মানে 23.1/3%। তাহলে আমাদের এখানে কিন্তু অপশান সি হলো এখানে সঠিক উত্তর। আপনারা আপনাদের উত্তরের সাথে মিলিয়ে নেবেন এবং আমাদের সলিউশনটাও দেখে নেবেন। আপনাদের যদি বিকল্প আরও আগে সলিউশন করতে পারেন তো অবশ্যই সেইটা নির্বাচন করবেন, কারণ পরীক্ষার হলে আপনাদের কিন্তু এক মিনিটের মধ্যে আপনাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলো করতে হবে। যতটা সময় আপনারা থিওরি পেপার থেকে বাঁচাতে পারবেন সেটা যাতে অঙ্কে লাগাতে পারেন, তা সেই হিসাবে আপনারা কিন্তু ক্যালকুলেশনগুলো করবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। একটি সংখ্যা 25% এর সঙ্গে 150% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত। খুবই ইজি কোশ্চেন, তা আপনাদের যেরকম কোশ্চেনে বলেছে সেরকম পেতে ফেললেই অঙ্কটা হয়ে যাবে। অপশান এ আছে 80, অপশান বি আছে 55, অপশান সি আছে 60 এবং অপশান ডি আছে 120। তা চলুন ক্যালকুলেশন করে নেবো। তাহলে সংখ্যাটি আমরা এক্স ধরছি, তাহলে এক্সের 25% প্লাস 150 এর 30% ইজ ইকুয়াল টু 75। তা আমরা এখান থেকে এক্স এর মান 120 বার করে ফেলেছি। তা যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি 120, তাদের সবার উত্তর সঠিক। আপনারা আপনাদের অঙ্কের সাথে উত্তরটা মিলিয়ে নেবেন, মিলিয়ে রাইট বা রং এই মার্কসটা করবেন। আমরা আমাদের আলোচনা শেষে কে কত পেলেন সেটা আপনারা একটু পোস্ট করে দেবেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। পি এর আই কিউ এর আই অপেক্ষা 50% বেশি এবং আর এর আই অপেক্ষা 25% বেশি, তাহলে কিউ ও আর এর আয়ের অনুপাত। অপশান এ 5:6, অপশান বি 6:5, অপশান সি 2:1 এবং অপশান ডি 1:2। খুব ভালো কোশ্চেন, তাহলে আমরা এই অঙ্কটা করে নেব। তা করে নিয়ে অঙ্কটা দেখে নেব কোন উত্তরটা সঠিক হয়। তো চলুন অঙ্কটা করছি। তাহলে আমাদের এখানে কি বলেছে, পি ইস টু আর বলেছে কি, তা পি এর আয় যদি 150 টাকা হয় তাহলে আর কিউ এর আয় কত হবে 100 টাকা। তাহলে আমরা এর ক্যালকুলেশন করে 3:2 বার করেছি এবং পি ইস টু আর বলেছে কি, পি এর যদি 125 টাকা হয় তাহলে আর এর 100 টাকা, তাহলে এটা ক্যালকুলেশন করে 5:4 বার করেছি। এবার আমরা যখন কিউ ইস টু আর বার করেছি তাহলে আমরা কি করব, 2×5 আবার 3×4, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করেছি যে উভয় পক্ষকে আর এর সমান করে পাই, মানে আমরা এটাকে আর কে সমান করছি। তা সেটা সমান করার জন্য আমরা এখানে ক্যালকুলেশনটা করেছি, তাহলে কিউ আর আর, ঠিক আছে। তাহলে কিউ আর আর আমরা যখন করছি তা এখানে আমাদের উত্তর বেরিয়েছে 5:6। তা যাদের উত্তর অপশান এ তাদের সবার উত্তর সঠিক। আপনারা এখানে ক্যালকুলেশনটা দেখে নেবেন বা আপনাদের ক্যালকুলেশনটা মিলিয়ে নেবেন। যাদের উত্তর করার প্রবণতা এক মিনিটের নিচে আসছে সেইটাই অবশ্যই অ্যাপ্লিকেবল করবেন, বিকল্প যেই প্রসেসই হোক। তা আপনাদের উত্তরটা পৌঁছাতে হবে কিন্তু এক মিনিটের মধ্যে। তা চলুন চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিলেন, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4,960 ভোটে পরাস্ত করেন, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। অপশান এ 16,000, অপশান বি 15,500, অপশান সি 15,000 এবং অপশান ডি 14,500। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারাও ক্যালকুলেশন করো, আমরাও এখানে ক্যালকুলেশন করছি। তা ক্যালকুলেশন, বিজয়ী প্রার্থী পায় মোট ভোটের কত, 100 মধ্যে 20 বাদ দিয়ে তার 70% ইজ ইকুয়াল টু কত, 56%, এবং পরাজিত প্রার্থী পায় কত ভোট, তাহলে 80 থেকে 56 বাদ দিয়ে বাদ বাকি যেটুকু থাকে সেটুকু সে পায়, তাহলে অর্থাৎ মোট ভোটারের সংখ্যা কত হবে, 56 - 24% ইজ ইকুয়াল টু 32% = 4960। কেন না প্রতিদ্বন্দ্বীকে 4,960 ভোটে পরাজিত করেছেন। তা আমরা এখানে যদি 32% ইজ ইকুয়াল টু 4960 হয় তাহলে আমরা 100% কত, তাহলে 15,500। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 8 নম্বর প্রশ্নে অপশান বি 15,500। 15,500 কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। একটি শ্রেণীর 45% ছাত্রছাত্রী পদার্থবিদ্যা, 52% ছাত্রছাত্রী রসায়ন এবং 17% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পড়াশোনা করে, তাহলে শতকরা কত ভাগ ছাত্রছাত্রী পদার্থবিদ্যা ও রসায়ন পড়ে না। ভালো করে খেয়াল করবেন এখানে কথাটা কী লেখা আছে, পড়ে না কজন সেটা আমাদের কিন্তু বার করতে হবে। তাহলে অপশান এ আছে 16, অপশান বি আছে 18, অপশান সি আছে 20 এবং অপশান ডি আছে 25, ঠিক আছে। তা চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের নির্বাচন করতে হবে। চলুন আমরা দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কী হচ্ছে। তা
আমরা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর এক বা দুই বিষয়ে পড়ে কতজন 45% পড়ে ছাত্রবিদ্যায় পাস করেছে, 52% রসায়নে, -17% ইজ ইকুয়াল টু কত হলো না, আমাদের ক্যালকুলেশন করে 80% বেরিয়েছে। এবার আমাদের পরে না বার করতে হবে, তাহলে 100 থেকে 80 বাদ দিলে আমরা উত্তর পেয়ে যাব। তা যারা বলছেন অপশান সি 20, তাদের সবার উত্তর সঠিক। আমরা দেখে নিচ্ছি এই ক্যালকুলেশনে আপনারা কে সঠিক উত্তর করেছেন বা কে সৎভাবে রাইট আর রং পার্সেন্টেজ করছেন, ঠিক আছে। তো চলুন আমরা এই কোশ্চেনের 15টা প্রশ্ন শেষ করবো, শেষ করে আমরা দেখে নেবো কার কত পার্সেন্ট হলো। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নম্বর 10। এ এর আয় বি এর আয় অপেক্ষা 25% বেশি এবং সি এর আয় অপেক্ষা 25% কম, তাহলে এ বি ও সি এর মাসিক মোট আয় 9,400 টাকা হলে সি এর আয় কত? অপশান এ 3,000 টাকা, অপশান বি 2,400 টাকা, অপশান সি 5,400 টাকা, আর অপশান ডি 4,000 টাকা। তাহলে চলুন আমরা ক্যালকুলেশনটা করবো, ক্যালকুলেশনটা করে দেখে নেবো কোনটা সঠিক উত্তর হচ্ছে। তা আমরা এখানে দেখে নিচ্ছি এ ইস টু বি ইজ ইকুয়াল টু 125:100 ইজ ইকুয়াল টু 5:4 এবং এ ইস টু সি ইজ ইকুয়াল টু 75:100 ইজ ইকুয়াল টু 3:4। তাহলে এ ইস টু বি ইস টু সি আমরা এখানে বার করছি কত, 5:3:4:3, তাহলে ইস টু 4:5, তাহলে 15:12:20 আমরা এ ইস টু বি ইস টু সি বার করে ফেললাম। তাহলে 9,400-এর মধ্যে সি কত পাই সেটা আমরা পার্সেন্টেজের আনুপাতিক হার যেটা হচ্ছে সেটা বার করে আমাদের উত্তর হয়েছে অপশান ডি 4,000 টাকা। তাহলে এর উত্তর যাদের 4,000 টাকা হয়েছে, বা আপনাদের কাছে কোনো শর্টকাট টেকনিক্স থাকলে সেটা অ্যাপ্লাই করে যাদের উত্তর 1 মিনিটের কম সময়ে বেরোবে, সঠিক উত্তর বেরোবে, তাদের প্রসেসটাই ঠিক। তো চলুন আপনারা এই উত্তর মিলিয়ে নেন, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 11। 427 টাকা এ বি ও সি এর মধ্যে সমান ভাগে ভাগ করা হলো, যে এ এর 3 গুণ, বি এর টাকার 4 গুণ এবং সি এর টাকার 7 গুণের সমান, তাহলে সি এর মোট কত টাকা পেয়েছিল? অপশান এ 84 টাকা, অপশান বি 147 টাকা, অপশান সি 196 টাকা এবং অপশান ডি হচ্ছে 240 টাকা, ঠিক আছে। তো চলুন আমরা ক্যালকুলেশনটা দেখে নেবো, এই ক্যালকুলেশনের সঠিক উত্তর কোনটা হচ্ছে। ক্যালকুলেশন হচ্ছে 3A is equal to 4A is equal to 7C is equal to A is to B is to C is equal to 1/3 is to 1/4 is to 1/7, তাহলে 28:21:12, তাহলে 1/x, 1/y আর 1/z is equal to yz is to zx is to xy, তাহলে মোট 427 টাকার সাথে সি এর অংশ কত হবে আমরা আনুপাতিক হারে বার করতে পেরেছি। তা এর সঠিক উত্তর যারা বার করেছেন 84, তাদের সবার উত্তর সঠিক, অপশান এ 84, এটা কিন্তু সবার সঠিক উত্তর। চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। বার্ষিক পরীক্ষায় এ 75% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এ এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম, দ্বিতীয় স্থান অধিকারী বি এর প্রাপ্ত নম্বর 570 টাকা হলে মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল? অপশান এ 700, অপশান বি 800, অপশান সি 900 এবং অপশান ডি 1,000, ঠিক আছে। তো চলুন যেরকম কোশ্চেনে বলা হয়েছে সেরকম আমরা ক্যালকুলেশন করব। তো চলুন দেখে নেওয়া যাক এই ক্যালকুলেশন কি হয়। তাহলে মোট x নম্বরে পরীক্ষা হয়েছিল, তাহলে x×75/100×100-5/100, তা সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করেছি। তা ক্যালকুলেশন করে দেখুন সেটা ইজ ইকুয়াল টু কত বলা হয়েছে, যে 570, ঠিক আছে। তাহলে বি এর প্রাপ্ত নম্বর 570 আমরা সেটা বসিয়েছি, সেখান থেকে আমরা এক্স এর মান বার করেছি কত না 800। আপনারা এখানে ক্যালকুলেশনটা দেখে নেবেন, তা যাদের উত্তর অপশান বি 800 হচ্ছে তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 13। 13 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয় থেকে পরপর 2 বছর যথাক্রমে 250 ও 150 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয়, প্রথম বছর 80% এবং দ্বিতীয় বছর 66.23% ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে 2 বছরের গড় সাফল্যের হার কত? অপশান এ 75%, অপশান বি 70%, অপশান সি 68% এবং অপশান ডি 65%। তাহলে 4টি উত্তরের মধ্যে আমরা দেখে নেবো এর সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই এর সঠিক উত্তর কোনটা হচ্ছে। 13 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাহলে প্রথম বছর উত্তীর্ণ হয় কত? 250 জনের মধ্যে 80%, 200 জন এবং দ্বিতীয় বছর উত্তীর্ণ হয় কত? 150 জনের মধ্যে 66.23% = 100 জন। তাহলে গড় সাফল্যের হার কত? 200+100/250+150, যেহেতু ছাত্র সংখ্যা ×100, তা আমরা পেয়ে গেছি এখানে এখানে সঠিক উত্তর, যাদের বেরিয়েছে 75%, অপশান এ তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 14। 14 নম্বর প্রশ্নে চলে আসবো। তো চলুন 14 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো সঠিক উত্তর কোনটা হবে। এ বি সি ডি 4টি উত্তরের মধ্যে
আপনারা ক্যালকুলেশন করবেন আর আমরা এখানে দেখে নেবো যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হচ্ছে। তাহলে একটি শহরের জনসংখ্যা বছরে 4% বৃদ্ধি পায়, চাকরির ক্ষেত্রে আগমনের জন্য শহরটিতে বছরে আরও 1% জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা শতকরা কত বৃদ্ধি পাবে? অপশান এ 10, অপশান বি 10.2, অপশান সি 10.25 এবং অপশান ডি 10.75। তা চলুন আমরা করে নেবো, এর ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করে দেখে নেবো এর সঠিক উত্তর কোনটা হচ্ছে। তাই এর ক্যালকুলেশন করছি যে ধরা যাক শহরটিতে প্রাথমিক জনসংখ্যা ইজ ইকুয়াল টু 100, মানে 100 জন, তাহলে বছরে মোট জনসংখ্যা বৃদ্ধি পাবে কত? 4% জনসংখ্যা এমনি বৃদ্ধি পায় আর 1% বাড়ে চাকরি ক্ষেত্রে আগমনের জন্য, তাহলে 5%, তাহলে 2 বছর জনসংখ্যা বৃদ্ধি পায় কত? 100 × 1 + 5/100 তার পাওয়ার 2। তা ক্যালকুলেশন করে 110.25, আর আগে আমরা 100 ধরে নিয়েছি, তাহলে শতকরা বৃদ্ধি 100 - 110.25 - 100। তা আমাদের এখানে সঠিক উত্তর কত বেরোলো? অপশান ডি 10.75। ঠিক আছে, তাহলে 14 নম্বর প্রশ্নে যাদের উত্তর 10.75 তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের। বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? অপশান এ 500 জন, অপশান বি 450 জন, অপশান সি 400 জন আর অপশান ডি হচ্ছে 420 জন। তা চলুন আমরা চট করে দেখে নেবো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হচ্ছে। তা আপনারা সবাই ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন যে আপনাদের প্রসেসটা সঠিক হবে না আমাদেরটা সঠিক হবে। যেটা আপনাদের সঠিক হবে আর যেটা 1 মিনিটের কম সময়ে আপনারা উত্তর করতে পারবেন, সেটাই কিন্তু আপনারা অ্যাপ্লিকেবল করবেন পরীক্ষার হলে। ঠিক আছে, আপনারা থিওরি পেপার থেকে যত নম্বর বাড়াতে পারবেন বা যত সময় আপনারা ওখান থেকে বাঁচাতে পারবেন, তত বেশি কিন্তু অঙ্কে আপনারা ওগুলো ইউজ করতে পারবেন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের অ্যান্সার। তা উভয় বিষয়ে বা এক বিষয়ে মোট পাস করে কত? 80 জন প্লাস 85 জন মাইনাস 75 জন, তাহলে আমাদের এখানে উত্তর হলো 90%। তাহলে অর্থাৎ উভয় বিষয়ে ফেল করে কত? 10%। তাহলে মোট ছাত্রছাত্রী 10%, 10% মানে এখানে 40 জন বলা আছে, তাহলে 40 জন ফেল করে, তাহলে 10% যদি 40 হয় তাহলে 100% নিশ্চয়ই 400 হবে। তা আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অপশান সি মানে 400 জন যাদের সঠিক উত্তর হচ্ছে তাদের সবার উত্তর সঠিক। তা আমরা আজকে 15টা প্রশ্ন সলভ করে ফেলেছি। তা 15টা প্রশ্নে কে কত মার্কস পেলেন সৎভাবে, তা সেটা আপনাদের পোস্ট করবেন, তার ফলে আপনারা নিজেরাই জানতে পারবেন যে পার্সেন্টেজ 60% না 60% ডাউন আছে, তাই সেই জায়গায় আপনাদের কতটা পারফরমেন্স গ্রোথ করতে হবে এটা আমার থেকে ভালো আপনারা নিশ্চয়ই জানেন। তা এবার আমরা চলে আসবো, আপনারা সবাই আপনাদের যে কমেন্টস আছে সেটা পোস্ট করুন, ক্লাসের ফিডব্যাক পোস্ট করুন, ঠিক আছে, আর কে কত মার্কস পেলেন সেটা পোস্ট করুন। আমরা চলে যাচ্ছি আগামী দিনের যেটা আপনাদের হোমটাস্কের প্রশ্ন, তা সেই হোমটাস্কের প্রশ্ন। তা আগামী দিনের হোমটাস্কের প্রশ্ন আমি আপনাদের বলছি, প্রশ্নটা হচ্ছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, তাহলে বরফ জলে পরিণত হলে কত পার্সেন্ট আয়তন কমে? অপশান এ আছে 9.1/11%, অপশান বি আছে 10%, অপশান সি আছে 11% এবং অপশান ডি আছে 9.10/11%। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফগুলো জলে পরিণত হলে কত পার্সেন্ট আয়তন কমে? অপশান এ 9.1/11%, অপশান বি 10%, অপশান সি 11% আর অপশান ডি হচ্ছে 9.10/11%। আপনাদের যে উত্তরটা সঠিক হচ্ছে আপনারা আপনাদের উত্তরটা পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আমি আপনাদের এই কোশ্চেনের যে সঠিক উত্তর হয় সেটা অবশ্যই আপনাদের দিয়ে দেবো এবং আগামী দিনে আশা করছি আমাদের ক্লাসটা লাইভ সেশনে কমপ্লিট করতে পারবো। আজকের জন্য ক্লাসটা অফলাইনে করলাম, তা আগামী দিনে হয়তো টেকনিক্যাল কিছু প্রবলেম থেকে থাকবে না, তা তখন আমরা আপনাদের লাইভ ক্লাস দিতে পারবো। তো চলুন আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি, থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।